বীজে জীবাণুসার মিশিয়ে বপন করা হলে ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদনে ইউরিয়া সার ব্যবহারের প্রয়োজন হবে না। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, পাশাপাশি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসিআই অ্যাগ্রো ফার্টিলাইজার আয়োজিত এক সেমিনারে এই মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রিয়দর্শন দত্ত। সেমিনারে মূল প্রতিবন্ধ উপস্থাপনা করেন বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাজহারুল ইসলাম। সেমিনারে ডক্টর মাজহারুল ইসলাম জানান, বিনা উদ্ভাবিত জীবাণু সার বীজ বপন করা হলে পরবর্তীতে আর ইউরিয়া সার প্রয়োগ করা লাগে না। কৃষকরা এই প্রযুক্তি ব্যবহার করলে একদিকে যেমন ফসল বেশি পাবেন, অন্যদিকে ব্যয় সাশ্রয় হবে বলেও দাবি করেন এই বিজ্ঞানী। সেমিনারে কৃষক, কৃষি কর্মকর্তা, বীজ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।